হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে কলিজা সিঙ্গারা। অতি সহজেই সিঙ্গারা তৈরি করা যায়, এটা ওরিড হওয়ার কিছু নাই। বাইরে আপনারা যেটা খান সেটা স্বাস্থ্যসম্মত না, তো এখানে আপনি সরিষার তেল দিয়ে ভেজে সুন্দরভাবে টেস্টি সিঙ্গারা বাসায় খাইতে পারবেন এবং পরিবারের মতো। আর আপনাদেরকে বলে রাখি, 2 কাপ ময়দা দিয়ে 20টি সমুচা বা সিঙ্গারা তৈরি হবে, যেটি আসলে দেখলে মানে চমৎকৃত হয়ে যাবেন। তো সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অতি সহজে কিভাবে 2 কাপ ময়দা দিয়ে 20টি সিঙ্গারা তৈরি করা যায়। আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন, তারা যদি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে। আমরা প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দা নিয়ে নেওয়ার পর এরপর আমরা কালো জিরা, লবণ এগুলা দিয়ে নিব। আপনারা দেখতেছেন পরিমাণ মতো যতটুকু লাগে এটা আপনারা আন্দাজ করে নেবেন আর সেভাবে দিয়ে নেবেন লবণটা টেস্ট মতন। আর হচ্ছে আপনার এরপর যেটা করতে হবে, 1/2 কাপ তেল, আপনি যেই কাপ দিয়ে ময়দা দিবেন সেই কাপ দিয়ে 1/2 কাপ তেল দিবেন আর 1/2 কাপ পানি দিবেন। এরপর মিক্স করলে মিক্স করে মণ্ডটি তৈরি করবেন। মণ্ডটি তৈরি করা হয়ে গেলে আপনারা এটিকে যদি রাতে করেন তাহলে সকালে আপনারা এটি দিয়ে নাস্তা করতে পারেন, বা সকালে করে রাখলে বিকালে এটি দিয়ে নাস্তা করে মানে তৈরি করতে পারেন। আর যদি আপনারা সেটা না চান যে তড়িৎগতিতে করতে হবে, তার কমপক্ষে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাখবেন। যত বেশি এটি রেস্টে রাখবেন তত এই সিঙ্গারটা তত এই টেস্ট হবে। এটা হচ্ছে এই সিঙ্গার একটা সুন্দর রেসিপি। আর আমরা যেটা হচ্ছে বাজারে খেয়ে থাকি হোটেলে, সেটা হচ্ছে ওরা পরোটার জন্য যে আটাটা করে সেটা দিয়ে আপনার তৈরি করে সিঙ্গারাটা দিয়ে দেয়, তার জন্য আপনারা সিঙ্গারার যে আসল টেস্ট সেটা বুঝতে পারেন না। আপনারা অবশ্যই বাসায় টেস্ট করবেন, এইভাবে যদি প্রসেসটা ফলো করেন এটি অনেক সুস্বাদু এবং টেস্টি হবে। আমরা আমি এটা রাতে রেখে দিছিলাম, সকালে বের করলাম, এখন ফ্রিজে রেখে দিছিলাম। ফ্রিজ থেকে বের করে আগে এটিকে একটু ই করে নিতে হবে, যেহেতু এটি ফ্রিজে ছিল। এরপর আমরা নেক্সট প্রসেস সিঙ্গারা তৈরি করার যে ছোট ছোট কয়েকটা প্রসেস আছে সেগুলো করব, আপনারা সঙ্গে থাকুন। মণ্ডটি তৈরি করার পর, মণ্ডটি তৈরি হলে আমরা প্রথমে ডো তৈরি করে নেব। আমরা মূলত প্রথমে 10টি ডো তৈরি করে নেব। এই 10টি ডো কেন, 20টি সিঙ্গারা কিভাবে হবে আপনারা সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন 10টি ডো থেকে কেমনে 20টি সিঙ্গারা তৈরি হয়। তো আপনারা এখন দেখে নিন তাহলে 10টি ডো থেকে কিভাবে 20টি সিঙ্গারা হয়। আমরা যখন মণ্ডটি ডোটি বেললাম তখন মধ্যখানে এভাবে কেটে নেব। কেটে নিয়ে এক একটি সিঙ্গারা যে তৈরি করার প্রসেস বা যে ভাঁজটি হবে সেটি এভাবে কাটতে হবে, কেটে সিঙ্গারা তৈরি করতে হবে। যারা যত বেশি সুন্দর করে এটি করতে পারবেন তার সিঙ্গারাটা দেখবে তত সুন্দর হবে। তাহলে আমরা একে একে আমাদের 10টি ডো এভাবে আমরা তৈরি করে নেব। আপনারা সিঙ্গারা তৈরি করার জন্য যে পুরটি ব্যবহার করবেন, আমি তো আগে থেকেই যে কলিজা আলুর ভাজি ছিল যে আমি আমার ভিডিওতে দিয়ে দিছি, আমি সেটা এখানে ইউজ করব। আপনারা নতুন করে তৈরি করতে পারেন। তো মূলত এইটি দিয়ে সুন্দর করে যে এইটি সিঙ্গারাটা তৈরি করব সেটা আপনারা দেখবেন। প্রসেসটা একই, আপনারা অনেকে দেখছেন যে কীভাবে তৈরি করে, তারপরে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। Thank you.
আমাদের দেখেন সবগুলো আমার বানানো হয়ে গেছে, টোটাল 20টি সিঙ্গারা হয়ে গেছে 2 কাপ ময়দা দিয়ে, মানে সুন্দর হবে দেখতে। আর আপনারা এখানেও আপনি কিছু কাজ করে নিতে পারেন, কোনাগুলো যদি আপনার ঠিক মতো না হয় তাহলে এখান থেকেও আপনি সেগুলো ঠিক করে নিতে পারেন। এরপরে আপনার সম্পূর্ণটাই আমরা তেলে ভাজবো। আর আপনার এখানে যদিও সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ই করছি, কিন্তু সরিষার তেল দিয়ে সম্পূর্ণ এটাকে ভেজে নিছি। তো ভয় পাওয়ার কিছু নেই, সরিষার তেলটা দিয়েও ভাজানো যাবে। আগে আগে গরম করে নেবেন প্রচুর পরিমাণে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমরা যে সিঙ্গারগুলো আছে সেগুলো সম্পূর্ণগুলাই একসাথে ঢেলে দিব। আর ঢেলে দেওয়ার পর এটা নাড়বো না, কারণ প্রথমে এটা নরম থাকে, হালকা যখন শক্ত হয়ে যাবে তখন আমরা এটিকে হালকা করে নেড়ে দিব বা ছাড়ে দিব, সুন্দর করে পিষিয়ে দিব তেলের উপর। এরপর এটি হয়ে গেলে, জাস্ট হয়ে গেল পরিবেশন করার জন্য আমাদের কাঙ্ক্ষিত সিঙ্গারা। দেখতে অনেক চমৎকার, খেতে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। তো সাবধানে আপনারা এটা করবেন, এখানে বেশি অনেকে নাড়ে আর হচ্ছে এটা খুলে খুলে যায় সিঙ্গারাগুলো, তো সেই দিকে একটু খেয়াল রাখবেন। আর এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না দেখবো এটা ব্রাউন কালারে হয়ে গেছে, বা আপনারা দেখতে বুঝতে পারবেন যে ছবিতে যে কালার দেখাচ্ছে সেই কালার আসলেই আমরা তখন এটা তুলে নিব। আমাদের পুড়ে যাওয়ার আগ মুহূর্ত, আপনাকে অনেকে পুড়ে ফেলে, পুড়লে সেটা ভালো তো হবে না খেতে। তো সুন্দর আমার ভাজাটা সুন্দর হয়ে গেছে, এবং এটি যেভাবে ভাজা হয়েছে এটি অনেক ক্রিস্পি এবং টেস্ট সুস্বাদু হয় মুখে দিলে। তো আপনাকে তারপরে আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো সঙ্গে থাকার জন্য। ভিতরে যে পুরটা দিয়েছি সেটাও সুন্দর আছে। তো যাক, সস দিয়ে খেতে অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনারা দেখবেন যে 2 কাপ ময়দা দিয়ে 20টা সিঙ্গারা হয়ে গেছে। আপনার ফ্যামিলির জন্য বিকালের নাস্তার জন্য পারফেক্ট এই রেসিপিটি, একদম স্বাস্থ্যসম্মত। বাইরে থেকে কিনলে তেলের ভেজাল থাকে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনো করেন নাই তাড়াতাড়ি করে দেবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।